হ্যালো এভরিওান ওয়েলকাম টু দা বাংলা আজকে এই ক্লাসে আমরা যেই টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি সেই টপিকটা হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন গত দিনের ক্লাসে আমরা অলরেডি সেল নিয়ে ডিসকাস করেছিলাম আজকে এই ক্লাসের মধ্যে আমরা সেল ডিভিশন নিয়ে ডিসকাস করতে চলেছি প্রথমেই এই যে আমরা সেল ডিভিশন করছি বা কোষ বিভাজন যে করছি আমাদের প্রথমেই যেটা জেনে নিতে হবে যে কত রকমের কোষ বিভাজন বা কত রকমের সেল ডিভিশন হয় প্রথম যে টাইপের সেল ডিভিশন যেটা আমরা দেখতে পাই তার নাম হচ্ছে সেল ডিভিশন আর একটা কথায় ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে থাকি ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন যাকে বলা হচ্ছে এই ডাইরেক্ট সেল ডিভিশন মানে কি বা প্রত্যক্ষ কোষ বিভাজন মানে কি মানে হচ্ছে এই টাইপের সেল ডিভিশন আমরা দেখতে পাই একটা কোষ ভেঙে গিয়ে ডাইরেক্টলি দুটো কোষে পরিণত হয়ে যায় এর মাঝখানে আমরা আর কোনো স্টেজ দেখতে পাই না যার কারণে অ্যামাইটোসিস আমরা ডাইরেক্ট সেল ডিভিশন বলছি এই অ্যামাইটোসিস আমরা কোন ধরনের প্রাণীর মধ্যে দেখতে পাই এক্সাম্পল যদি আগে এক্সাম্পল হচ্ছে অ্যামিবা বা বলা যেতে পারে যে সমস্ত প্রাণীগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না এই সমস্ত প্রাণীদের মধ্যে অ্যামাইটোসিস টাইপের টাইপের সেল সেল ডিভিশন ডিভিশন দেখা যায় যে আরো দুটো রয়েছে তার নাম মাইটোসিস এবং মিওসিস মাইটোসিস এবং নিওসিসে আমরা আরো ডিটেলসে যাওয়ার আগে সবার আগে যেটা আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে মাইটোসিস কোন কোষে হচ্ছে আর মিওসিস কোন কোষে হচ্ছে মাথায় রাখতে হবে মাইটোসিস সবসময় সোমাটিক সেল বা যাকে আমরা বাংলায় দেহ কোষ বা ইংলিশে বডি সেল বলছি এই বডি সেলের মধ্যে সব সময় মাইটোসিস টাইপের সেল ডিভিশন হতে আমরা দেখতে পাব মানে আমাদের দেহ যে কোষ দিয়ে তৈরি সেই কোষের মধ্যে সব সময় মাইটোসিস সেল ডিভিশন হবে তাহলে মিওসিস কোথায় হবে মাথায় রাখতে হবে মিওসিস সব সময়ের জন্য শুধুমাত্র জার্ম সেলে আমরা দেখতে পাবো জার্ম সেল মানে কি জার্ম সেল মানে হচ্ছে যাকে আমরা রিপ্রোডাকটিভ সেল বলি বা বাংলায় যাকে আমরা জনন কোষ বলছি সেই জনন কোষের মধ্যে আমরা এই মিওসিস টাইপের সেল ডিভিশন কিন্তু দেখতে পাবো এবার আমরা এক এক করে মাইটোসিস এবং মিওসিসে ডাইরেক্ট চলে যাব প্রথমেই আমরা দেখে নেব যে মাইটোসিস সেল ডিভিশনটা কিভাবে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনে যাওয়ার আগে একটা ছবি আমাদের একটু জেনে রাখা দরকার এই ছবিটা আমরা গতদিনকেও আমরা ক্লাসে করেছিলাম এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আশেপাশে যে স্পেসটা থাকে সেই স্পেসকে আমরা কি বলি সেই স্পেসটাকে সাইটোপ্লাজম বলা হয় এটা হচ্ছে সাইটোপ্লাজম স্পেস এবার মাইটোসিসের যে প্রথম যে ফেজটা আসে সেই ফেজটার নাম হচ্ছে ইন্টারফেস মাথায় রাখবে যে কোনো টাইপের সেল ডিভিশন হোক সেটা মাইটোসিস হোক বা মিওসিস হোক সেই সেল ডিভিশনের আগে আমরা একটা ফেজ দেখতে পাবো যে ফেজটাকে আমরা ইন্টারফেস বলবো তাহলে এই ইন্টারফেসটা মাইটোসিস শুরু হওয়ার আগে আসছে এই ইন্টারফেসকে আমরা চার ভাগে ভাগ করবো জি জিরো জি ওয়ান এবং জি এই চারটে ভাগ কিসের ভাগ ইন্টারফেসের ভাগ জি কে আর একটা কথায় আমরা কি বলে থাকি ইনঅ্যাকটিভ অথবা রেস্টিং ফেস বলা হচ্ছে ইন অথবা রেস্টিং ফেস কিন্তু আমরা এই জি জিরো কে বলছি যেমন কোথাও ঘুরতে গেলে তার আগের দিন আমরা কি করি রেস্ট নিয়ে নিই সিমিলারলি ধরা হচ্ছে যে সেলগুলোকে এতটা রাস্তা যেতে হবে জি জিরো থেকে জি টু অব্দি এতটা রাস্তা সেলগুলোকে যেতে হবে তো সেই এতটা রাস্তা পাড়ি দেওয়ার আগে সেলগুলো কি করছে জি জিরোতে রেস্ট নিয়ে নিচ্ছে রেস্ট নেওয়ার পর নিশ্চয়ই সেলগুলোকে তো জেগে উঠতে হবে তাই জি কে আমরা যেখানে সেল গুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠছে মেটাবলিক্যালি এই জন্য জি কে মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ বলা হচ্ছে এস ফেজে কি হচ্ছে এস ফেজে হচ্ছে ডিএনএ সিনথেসিস এবং এই সিনথেসিসকেই আমরা শর্ট ফর্মে এস ফেস বলে চিহ্নিত করি যেখানে কি হয়ে থাকে ডিএন এর সংশ্লেষ বা ডিএন এর সিনথেসিস হয়ে থাকে এবার গতদিন আমরা ক্লাসে পড়েছিলাম যে জিন যাকে আমরা বংশগতির ধারক ও বাহক বলি সেই জিনগুলো ডিএন এর ভেতরে থাকে এবং এই ডিএনএ গুলো কোথায় থাকে ডিএনএ গুলো থাকছে ক্রোমোজোমের ভেতরে আর ক্রোমোজোম গুলো কোথায় থাকছে ক্রোমোজোম থাকছে নিউক্লিয়াসের ভেতরে ডি আমাদের ক্রোমোজোমের স্ট্রাকচারটাও পড়েছিলাম যে ক্রোমোজোমটাকে থেকে অনেকটাকে এরাম দেখতে হয় মাঝখানে যে অংশ থাকে তার নাম সেন্ট্রোমিয়ার এবং দুপাশে দুটো আমরা ক্রোমাটিড দেখতে পাই এবং এই ক্রোমাটিড গুলোর মধ্যেই ডিএনএটা এরকম কয়েল হয়ে থাকছে তাহলে বলা যেতে পারে যে ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যেই কি থাকে ডিএনএ থাকে এবার দেখো যদি আমরা দেখছি যে ফেজে কি হচ্ছে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ সংশ্লেষ হচ্ছে মানে ডিএনএ সংখ্যায় বাড়ছে ডিএনএ যদি সংখ্যায় বাড়ে ডিএনএ যেখানে থাকে তার জায়গাটাও তো বাড়াতে হবে তার সংখ্যাও বৃদ্ধি পেতে হবে এই জন্যই কি দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের থেকে চারটে ক্রোমাটিড তৈরি হচ্ছে যত আমরা সেল ডিভিশনে এগোবো আমরা দেখতে পাবো প্রত্যেকটা ক্রোমোজোমের চারটে করে রয়েছে তাহলে এই চারটে ক্রোমাটিট কোথার থেকে তৈরি হলো এস ফেজ থেকে তৈরি হলো যেখানে কি হচ্ছে যেখানে ডিএনএ সিন্থেসিস হচ্ছে লাস্ট যে ফেজ যেটাকে আমরা জি টু ফেজ বলছি এই জি টু ফেজে কি হয় প্রোটিন সিনথেসিস হয় প্রোটিনের সংশ্লেষ হচ্ছে প্রোটিন কি কাজে লাগবে তার কারণ প্রোটিনটা ভেঙে গিয়ে কি তৈরি হবে এনার্জি তৈরি হবে এবং এই এনার্জিটা কি কাজে লাগবে যেহেতু আমরা এখানে কোষ বিভাজন করব মানে একটা কোষকে আমরা দুভাগে ভাগ করব সেই কোষটাকে ভাঙার জন্য তো দরকার কি দরকার এনার্জি তাই জি টুতে এই জন্যই এই প্রোটিন সিনথেসিস মাধ্যমে প্রোটিনটা তৈরি হচ্ছে যাতে পর্যাপ্ত পরিমাণে এনার্জিটা প্রেজেন্ট থাকে তাহলে দেখো যে কটা ফেজ আমরা এখানে দেখলাম জি জিরো থেকে জি টু পর্যন্ত প্রত্যেকটা ফেজের কাজটা কি হচ্ছে প্রত্যেকটা ফেজের কিন্তু এটাই কাজ হচ্ছে যার যাতে সেল ডিভিশনটা নির্দিধায় হতে পারে বা সেল ডিভিশনটা যাতে ঠিকঠাক ভাবে হতে পারে এই জন্য এই ইন্টারফেস আমরা ফেজ বলে চিহ্নিত করছি বা বাংলায় যাকে প্রস্তুতি পর্যায় বলে চিহ্নিত করানো হচ্ছে এই ইন্টারফেসে কিসের প্রিপারেশন বা কিসের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেল ডিভিশনের প্রিপারেশন নেওয়া হচ্ছে এই জন্যই ইন্টারফেস কে আমরা প্রিপারেশন ফেস বলে কিন্তু চিহ্নিত করতে পারি তাহলে এটা গেল হচ্ছে ইন্টারফেস বিভিন্ন স্টেজ এই ইন্টারফেস টা কখন আসে বললাম ইন্টারফেসটা আসছে সেল ডিভিশনের আগে তাহলে ইন্টারফেস যখন শেষ হবে তারপরে কি স্টার্ট হবে সেল ডিভিশন স্টার্ট হবে এখানে কোন টাইপের সেল ডিভিশন আমরা পড়ছি মাইটোসিস পড়ছি তাহলে ইন্টারফেস এর পর কি আসবে মাইটোসিস শুরু হবে সেটাকেই আমরা শর্ট ফর্মে কি বলি এম ফেস বলে চিহ্নিত করি মাইটোসিস এর শর্ট ফর্ম হচ্ছে এম ফেজ এবার এই যে আমরা বিভিন্ন ফেজগুলো এর স্টেজ গুলোকে জি জিরো জি টু এই করি তাহলে একটা সাইক্লিক প্রসেস গঠিত হয় যেই চক্র বা সেই সাইকেল কে আমরা কি বলছি সেই সাইকেল কে সেল সাইকেল বলা হচ্ছে যেখানে কি রয়েছে দেখো ইন্টারফেজের এর বিভিন্ন স্টেজ আছে তার সাথে সাথে এম ফেস কেও রাখা হয়েছে তার ফলে এরকম দেখতে একটা সাইকেল কিন্তু গঠিত হচ্ছে ওকে যাকে আমরা সেল সাইকেল বা কোষ চক্র বলে চিহ্নিত করছি এরপর আমরা আসবো এম ফেস মানে মাইটোসিস ফেজে আসবো এবং এই মাইডোসিস্ট ফেসকে আবার চার ভাগে বিভক্ত করা যায় যার প্রথম ফেজের নাম হচ্ছে প্রোফেজ তাহলে প্রোফেজ টার্ট হওয়ার আগে সেলেরটাকে কিরাম দেখতে ছিল এটা হচ্ছে নিউক্লিয়াসটা এরকম দেখতে ছিল এবং তার আশেপাশে একটা ফাঁকা অংশ আমরা দেখতে পেয়েছিলাম যার নাম প্রোফেজের ক্ষেত্রে আমরা অনেকটা এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা তোমরা ছবিতে দেখছো বা যদি আর একটু আঁকা যায় তাহলে সেলটা প্রোফেজের আগে এরকম দেখতে ছিল প্রোফেজে আর্লি যে দশা সেই আর্লি দশায় সেলটাকে অনেকটা এরকম দেখতে হবে এই মাইনাস এর মতো যেগুলোকে আঁকলাম তার নাম হচ্ছে সেন্ট্রিওল তাহলে দেখো প্রোফেজের আগে মানে এই জায়গায় আর তার সাথে প্রোফেজের আর্লি দশার একটা বৃহত্তম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সেটা কি প্রথমত এই যে সেন্ট্রিওল গুলো সেই সেন্ট্রিওল গুলো কোথায় আছে সাইটোপ্লাজমে আছে সেই সেন্ট্রিওল গুলো কিন্তু প্রোফেজের আগে এই অবস্থায় ছিল না বা প্রোফেজের আগে সেন্ট্রিওল আমরা দেখতে পাইনি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্রোমাটিন যে ফাইবার গুলো ছিল যেটা এই জায়গা অনেক বেশি জড়িয়ে ছিল সেটা কিন্তু প্রোফেজের আর্লি দশায় তার জড়তাটা কাটছে মানে আনকয়েল হতে শুরু করেছে ক্রোমাটিন ফাইবারগুলো আর প্রোফেজের যে লেট স্টেজ সেই লেট স্টেজে সেলটাকে অনেকটা এরকম দেখতে লাগবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে মাইনাস ওয়ান গুলো যাকে আমরা সেন্ট্রিওল বলছি যেটা ছবিতে এই যে জায়গাটা এই জায়গাটাকে সেন্ট্রিওল বলা হয় তো এই সেন্ট্রিওল গুলো আর্লি দশায় কি ছিল পাশাপাশি ছিল কিন্তু লেট দশায় দেখা যাচ্ছে সেন্ট্রিওল গুলো দুটো বিপরীত মেরুতে সরে যেতে শুরু করেছে আর কি চেঞ্জ যে অ্যাকচুয়াল যে ক্রোমোজোম স্ট্রাকচারটা সেটা কিন্তু আস্তে আস্তে নিতে শুরু করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা যাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি সেই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা যাকে বাংলায় বলা হচ্ছে সেই নিউক্লিয় পর্দাটাও কিন্তু আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করতে শুরু করেছে তাহলে প্রোফেজের প্রধান যে চেঞ্জগুলো আমরা দেখলাম একটা হচ্ছে সেন্ট্রিওলের আবির্ভাব কোথায় সেন্ট্রিওলের আবির্ভাব হলো সাইটোপ্লাজমে যেটা আমরা আগে দেখতে পাইনি সেকেন্ড যে চেঞ্জটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আনকয়েলিং অফ ক্রোমাটিন ফাইবার ক্রোমাটিন ফাইবার গুলো হতে শুরু করলো সেটাও আমরা আগে স্টেজে দেখতে পাইনি এবং তিন লম্বoje চেঞ্জটা আমরা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ডিজ অ্যাপিয়ার করতে শুরু করেছে এটাও কিন্ত একটা চেঞ্জ আমরা দেখতে পেলাম এরপরে যে স্টেজ তার নাম হচ্ছে মেটাফেজ মেটাফেজে আমরা কি দেখতে পাচ্ছি দেখো ছবিতে একদম পরিষ্কার করে দেখা যাচ্ছে যদি না পরিষ্কার হয় আমি আর একটা ছবি এঁকে দিচ্ছি মেটাফেজে অনেকটা ক্রোমোজোম গুলোকে এই অবস্থায় দেখা যায় এখানে একদম অ্যাকচুয়াল ক্রোমোজোমের যে আসল যে স্ট্রাকচারটা সেই অ্যাকচুয়াল স্ট্রাকচারের অবস্থায় আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি এবং এর আগে যে যে সেন্ট্রিওল গুলো ছিল সেই সেন্ট্রিওল গুলো কিন্তু এই থেকেই এই যে স্টার মতো দেখতে যেটা তার নাম অ্যাস্ট্রাল এই গঠিত এবং এই রেস এর থেকেই এই যে দড়ির মতো যে অংশ যার নাম স্পিন্ডল ফাইবার বাংলায় যাকে আমরা বেম তন্তু বলছি সেই বেম তন্তুগুলো গঠিত হয় এবং এই তন্তুগুলো কি করেছে ক্রোমোজোম গুলোকে ধরে রেখে দিয়েছে এবং এই ক্রোমোজোম গুলো একটা ইম্যাজিনারি স্ট্রেট লাইনে এসে দাঁড়িয়ে গেছে ইম্যাজিনারি স্ট্রেট লাইনটা এরকম এই জায়গা থেকে ইম্যাজিনারি স্ট্রেট লাইনটা এসে দেখো এই যে ইম্যাজিনারি স্ট্রেট লাইনটা এলো এই স্ট্রেট লাইনটার নাম কি এই স্ট্রেট লাইনটার নাম হচ্ছে স্পিন্ডল ইকুয়েটর অথবা এর একটা নাম হচ্ছে মেটাফেজ প্লেট তাহলে তোমরা যদি জিজ্ঞেস করে যে হোয়াট টু স্টাডি বেস্ট্রোমোজোম ক্রোমোজোম ক্রোমোজোমের কোন দশায় ক্রোমোজোম গুলোকে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের স্ট্রাকচারে দেখা যায় রাইট আনসার কি হবে রাইট হবে হবে মেটাফেজ মাথায় রাখতে হবে মেটাফেজটা হচ্ছে বেস্ট ফেজ টু স্টাডি আ ক্রোমোজোম আর একটা যেটা প্রশ্ন তোমাদের করতেই পারে সেটা হচ্ছে ছবিটাকে যদি একটু আমরা জুম করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে এই যে স্পিন্ডিল ফাইবার গুলো ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়ে রয়েছে দেখো একদম মাঝামাঝি জায়গায় হয়েছে একদম ক্রোমোজোমের মাঝামাঝি জায়গায় এই যে স্পিন্ডিল ফাইবার বা বেম তন্তু আমরা যাকে বলছি সেই স্পিন্ডিল ফাইবার গুলো ক্রোমোজোমের সাথে অ্যাটাচড হয়েছে এবার অলরেডি আমরা জেনেছি যে এই যে মিডিল যে পোরশনটা আছে সেই মিডিল পোরশনটার নাম কি ক্রোমোজোমের মাঝখানে যে сфеরিকাল স্ট্রাকচারটা থাকে সেই сфеরিকাল স্ট্রাকচারটার নাম হচ্ছে সেন্ট্রিওল সেটা আমরা অলরেডি জেনেছি কিন্তু দেখো এখানে ছবিতে আমরা কিন্তু সেন্ট্রিওলের এই сфеরিকাল স্ট্রাকচারটা বা এই গোলাকৃতিটা দেখতে পাচ্ছি না এর আগের দিনও আমরা বলেছিলাম যে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে দড়ির মতো জড়িয়ে পাচিয়ে রয়েছে তাই স্ট্রাকচার চেঞ্জ হওয়ার ফলে ক্রোমোজোমের নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছিল ক্রোমাটিন ফাইবার ফাইবার হয়ে ক্রোমাটিন আমরা এদেরকে চিনি এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেন্ট্রিওল গুলো সেই সেন্ট্রিওলের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা আবার এখানে দেখা যাচ্ছে না এখানেও সেন্ট্রিওলের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে যেহেতু সেন্ট পিওলের চাত্রটা চেঞ্জ হয়েছে এখানেও কিন্তু সেন্ট পিওলের নামটা চেঞ্জ হয়ে যাবে তাহলে দ্য প্লেস ওয়ার দ্য স্পিন্ডল ফাইবার্স আর অ্যাটাচড টু দ্য ক্রোমোজোমস এটা যদি তোমার প্রশ্ন আসে তার উত্তর কি করবে মাথায় রাখবে তার উত্তর হবে কাইনেটোকোর সেন্ট্রিওলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাহলে অপশানে যদি সেন্ট্রিওলও দেখতে পাও কাইনেটোকোরও দেখতে পাও রাইট আনসার কিন্তু কাইনেটোকোরকে করতে হবে সেন্ট্রিওল কিন্তু সেখানে রাইট আনসার হবে না কিন্তু যদি একান্তই অপশানে কাইনেটো না দেয় শুধুমাত্র যদি সেন্ট্রোমিয়ার অপশানে থাকে তখন আমরা সেন্ট্রোমিয়ারটাকে রাইট আনসার করতে পারি ঠিক আছে তখন আমরা সেন্ট্রোমিয়ারটাকে রাইট আনসার করতে পারবো কিন্তু যদি কাইনেটোকোর অপশানে থাকে আনসারটা কাইনেটোকোরই করতে হবে আশা করছি ক্লিয়ার হলো নেক্সট স্টেজে যাওয়া যাক নেক্সট যে ফেজ তার নাম হচ্ছে অ্যানা ফেজ দেখো এখানে কি হচ্ছে এর আগে স্টেজে আমরা দেখেছিলাম ক্রোমোজোম গুলো দুটো বা ক্রোমোজোম গুলো একটা স্ট্রেট লাইনে এসে দাঁড়িয়ে গেছিল এর পরের স্টেজে কি হচ্ছে দুপাশ থেকে দুটো পুল আসছে আসছে কিরকম মানে এ পাশ থেকে একটা পুল আসছে এ পাশ থেকে একটা পুল আসছে আর এ পাশ থেকে একটা পুল আসছে দুপাশে সমান পুল আসছে এই সমান টানের ফলে বা সমান পুলের ফলে কি হচ্ছে ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো সেই ক্রোমাটিড গুলো দুটো ইকুয়াল হাফে ভাগ হয়ে যাচ্ছে যেই প্রসেসের মাধ্যমে ক্রোমোজোম গুলো দুটো ইকুয়াল হাফে ভাগ হয়ে যায় সেই প্রসেসকে কি বলা হয় সেই প্রসেসকে বলা হচ্ছে ডিসজাংশন তাহলে দা প্রসেস বাই উইচ The chromatids <coughs> splits into two equal halves is called disjunction. তাকে ডিস জাংশন বলা হচ্ছে যেই প্রসেসের মাধ্যমে ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো সেটা দুটো ইকুয়াল ভাবে ভাগ হয়ে যায় তাকে ডিস বলা হয় মাথায় রাখবে মাথায় রাখবে যত রকমের ক্রোমোজোমাল অ্যাবারেশন বা সিনড্রোম আমরা দেখতে পাই যেমন টার্নার সিনড্রোম হতে পারে ডাউন সিনড্রোম হতে পারে ক্লাইন ফেল্টার সিনড্রোম হতে পারে এই সমস্ত সিনড্রোম হচ্ছে যখন নন ডিসজাংশন হবে মানে যখন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো দুটো ইকুয়াল হাফে ভাগ হতে পারবে না তার জন্যই কিন্তু যত রকমের সিনড্রোম আমরা দেখতে পাই যেটা আমরা জেনেটিক্স এর ক্লাসে করব আপাতত এটাই মাথায় রাখো যে ক্রোমোজোম গুলো যখন দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে যখন সে ভাগ হচ্ছে বা যেই প্রসেসের মাধ্যমে ভাগ হচ্ছে সেই প্রসেসটাকে আমরা ডিসজাংশন বলে চিহ্নিত করছি এর পরের যে ফেজ চার নম্বর ফেজ তার নাম হচ্ছে টেলোফেজ টেলোফেজের আবার আর্লি লে দুটো দশা আমরা দেখতে পাই আর্লি দশায় কি দেখা যায় আর্লি দশাটা অনেকটা এরকম হয় এটা হচ্ছে আর্লি দশা সেখানে কি দেখা যাচ্ছে দেখো এখানে ধীরে ধীরে যে জিনিসগুলো অবলুপ্ত হয়ে গেছিল মানে কি নিউক্লিয়ার সেই নিউক্লিয়ার রিঅ্যাপিয়ার করতে শুরু করেছে আবার ফিরে আসতে শুরু করেছে আর ক্রোমাটিন ফাইবারগুলো যে যার জড়তাটা কেটে গেছিল তারা আবার জড়িয়ে পড়তে শুরু করছে মানে রিকয়েল হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রিওল আমার প্রেজেন্ট রয়েছে মানে যেহেতু অ্যাস্ট্রাল রেজের কাজ শেষ হয়ে গেছে বা স্পিন্ডল ফাইবারের কাজ শেষ হয়ে গেছে তাই তারা আবার তাদের আগের যে ফর্ম মানে সেন্ট্রিওলের ফর্ম সেই সেন্ট্রিওল ফর্মে কিন্তু ব্যাক করেছে এবং যে লেট যে ফেজটা আমরা দেখতে পাই সেই লেট ফেজটাকে অনেকটা এরকম দেখতে হয় মাথায় রাখবে এই লেট ফেসটাকে এরকম দেখতে হচ্ছে যেখানে আমরা টু ডটার নিউক্লিয়াই আর প্রেজেন্ট সিঙ্গল সাইটোপ্লাজম একটাই সাইটোপ্লাজমের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি দুটো ডটার নিউক্লিয়াই প্রেজেন্ট হিসেবে দেখতে পাচ্ছি মানে দুটো নিউক্লিয়াস আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখনো কিন্তু দুটো দুটো কোষ হয়নি নিউক্লিয়াস এটা হচ্ছে টেলোফেজের পর এবার তাহলে আমায় তোমরা বলো যে এই যে আমরা প্রোফেস থেকে টেলোফেজ অব্দি পড়লাম যেই প্রফেস থেকে টেলোফেজ অব্দি জিনিসটাকে আমরা কি বলছিলাম এম ফেজ বলে ডিনোট করছিলাম এই প্রোফেস থেকে টেলোফেজ অব্দি কিসের বিভাজন হলো কিসের ডিভিশন হলো নিউক্লিয়ার ডিভিশন হলো এই জন্য থেকে বলা বলা হয় ক্যারিও কাইনেসিস যেখানে ক্যারি মানে আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম ক্যারিয়ন মানে কি ক্যারি মানে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে ডিভিশন ওকে তাহলে প্রোফেজ থেকে টেলোফেজ অবধি যেহেতু শুধুমাত্র নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে যার কারণে দুটো নিউক্লিয়াস দেখা যাচ্ছে এই জন্য প্রোফেজ থেকে টেলোফেজ অবধিকে আমরা আমরা ক্যারিওকাইনেসিস বলে চিহ্নিত করছি যেখানে ক্যারিওন মানে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে ডিভিশন তাহলে এখনো তো দুটো অপত্য কোষ তৈরি হয়নি দুটো আলাদা আলাদা সেল তৈরি হয়নি তাহলে দুটো আলাদা সেল তৈরি হওয়ার জন্য কি হওয়া দরকার টেলোফেজের পর সাইটোকাইনেসিস হওয়া দরকার যাকে আমরা সাইটোপ্লাজমিক ডিভিশন বলবো মানে সাইটোপ্লাজমটা বিভাজিত হবে তবেই কিন্তু দুটো কোষ দেখা যাবে কিভাবে ডিভিশন হবে অনেকটা এভাবে ডিভিশন হবে এই প্রসেসটাকে আমরা ফারোইং বা ক্লিভেজ ফরমেশন বলে চিহ্নিত করি এই ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে দুখানা অপত্য কোষ কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে তোমায় যদি জিজ্ঞেস করে যে ফারোয়িং বা ক্লিভেজ কোন প্রসেস অফ সেল ডিভিশনে হয়ে থাকে রাইট আনসার হবে সাইটোকাইনেসিস এবং এই সাইটোকাইনিসের মাধ্যমেই আমরা কিন্তু টু ডটার সেলস কে দেখতে পাই দুটো অপত্র কোষ দেখা যাচ্ছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাইটোকাইন মাইটোসিস এর অপর নাম কি ইজ অলসো কল্ড ইকুয়েশনাল ডিভিশন মাইটোসিস কে আমরা ইকুয়েশনাল ডিভিশন বলছি বা সমবিভাজন বলছি অ্যাজ নাম্বার অফ সেম যেহেতু সেল ডিভিশন যেখান থেকে শুরু হয়েছিল মানে এই যে জায়গা থেকে শুরু হয়েছিল আর যেখানে শেষ হলো মানে এই যে দুটো অপত্য কোষ বেরোলো দেখা যাচ্ছে যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে শেষ হল দুজনেরই কিন্তু ক্রোমোজোমের যে নাম্বার সেই ক্রোমোজোমের নাম্বারটা কিন্তু থাকছে যেটা চেঞ্জ হচ্ছে না একই থেকে যাচ্ছে এই কারণেই মাইটোসিসকে আমরা সমবিভাজন হিসেবে চিনি বা ইকুয়েশনাল ডিভিশন হিসেবে কিন্তু তাকে চিহ্নিত করা হচ্ছে ওকে ক্লিয়ার একদম আশা করা যায় চলো নেক্সট আমরা আসবো মিওসিস সেল ডিভিশনে দেখো মিওসিস যে সেল ডিভিশনটা সেই সেল ডিভিশনটা কিন্তু মেনলি দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে মিওসিস ওয়ান আর একটা হচ্ছে মিওসিস টু এই যে মিওসিস টু যে সেল ডিভিশন তাকে বলা হয় সেম অ্যাজ মাইটোসিস এবং মাইটোসিসকে আমরা কি বলি সমবিভাজন বলি তাহলে একেও আমরা ইকুয়েশনাল ডিভিশন বলতে পারি আর টু কে কি বলা হচ্ছে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেটা আমরা আসছি তার আগে আমি বলো যেহেতু ওয়ান আর টু নাম্বারিং করা হয়েছে বুঝতেই পারছো যে মিওসিস ওয়ানটাই তার মানে আগে হবে রাইট তাহলে মিওসিস ওয়ানটা আমরা একটু দেখে নিই যে কিভাবে হচ্ছে অলরেডি আমরা ডিসকাস করেছি যে যেহেতু যে কোনো টাইপের সেল ডিভিশনের আগে একটা প্রসেস আমরা দেখতে পাবো যাকে আমরা প্রিপারেশন ফেজ বলে চিহ্নিত করবো যার একটা নাম হচ্ছে ইন্টারফেস তাহলে মিওসিস ওয়ান এর আগেও নিশ্চয়ই ইন্টারফেস আসবে এবং যেহেতু এই ইন্টারফেসটা মিওসিস ওয়ান এর আগে আসছে তাই ইন্টারফেস নাম হচ্ছে ইন্টারফেস ওয়ান ইন্টারফেস এর মধ্যে জি জিরো জি ওয়ান এস জি টু সব রয়েছে সেটা হয়ে যাওয়ার পর কি হবে এম ফেজ স্টার্ট হবে যেই এম ফেজের প্রথম ফেজের নাম কি প্রথম ফেজের নাম হচ্ছে প্রোফেজ ওয়ান প্রোফেস ওয়ান এর পর কি হবে মেটাফেজ ওয়ান তারপর অ্যানাফেজ ওয়ান তারপর টেলোফেজ ওয়ান এবং সবচেয়ে লাস্টে আসবে সাইটোকাইনেসিস ওয়ান এবং অলরেডি যেহেতু আমরা জেনে এসেছি যে থেকে টেলোফেজ কিসের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজন এই জন্য প্রোফেজ থেকে টেলোফেজ অব্দি কি বলা হয় ক্যারিওকাইনেসিস বলা হয় এখানেও তাই বলা হবে ডিফারেন্সটা কি খালি একটা ওয়ান অ্যাড দেখো এই সমস্ত যদি আমরা খেয়াল করি তাহলে এত অব্দি মাইটোসিস এর সাথে কোনো ডিফারেন্স নেই একটা জায়গায় ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই প্রোফেজে আবার পাঁচটা ভাগ রয়েছে কি কি ভাগ প্রথম যে ভাগ তার নাম হচ্ছে লেপ্টোটিন তারপরে জাইগোটিন তারপর প্যাকাইটিন তারপর ডিপ্লোটিন এবং সবচেয়ে লাস্টে আছে ডায়াকাইনেসিস এবং এই প্যাকাইটিন যে সেল ডিভিশনটা এই প্যাকাইটিন সেল ডিভিশনটাকে আমাদের ভালোভাবে পড়তে হবে কেন পড়তে হবে কি আছে কি বৃত্তান্ত সবাই বলছি তার আগে আর একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রোফেজ শেষ হতে গেলে এই যে পাঁচটা যে ভাগ লেপ্টোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াগাইলাইসিস এই পাঁচটা ভাগ শেষ হবে তবেই প্রোফেজ শেষ হবে এই জন্যই প্রোফেজ ওয়ানকে আমরা লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন বলে চিহ্নিত করি মাথায় রাখতে হবে লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন বলা হচ্ছে তার কারণ প্রোফেজ ওয়ান শেষ হতে গেলে পাঁচটা ভাগ শেষ হলে তবেই শেষ হবে তার আগে কিন্তু হবে না যে আমরা ক্ষেত্রে দেখতে পাইনি এবং তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটো দেখবে কাকে লঙ্গেস্ট ফেজ অফ সেল ডিভিশন বলা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের ডাব্লিউ এর একটা ক্লাসিক্যাল কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা মোটামুটি ভাবে কিন্তু রিপিট হতে আমরা প্রিভিয়াসি আর সলভ করলেই দেখতে পাবো এবার মিওসিস ওয়ান শেষ হলে কি হবে মিওসিস টু স্টার্ট হবে রাইট মিওসিস টু স্টার্ট হবে এবার এই মিওসিস টু হওয়ার আগেও কি হবে আগে ইন্টারফেস হবে যেহেতু এই ইন্টারফেসটা মিওসিস টুর আগে আসছে তাই ইন্টারফেস এর নাম ইন্টারফেস টু তারপর আসবে প্রোফেস টু মেটাফেস টু অ্যানাফেজ টু টেলোফেজ টু এবং সাইটোকাইনেসিস টু তার মানে সেম অ্যাজ মাইডোসিস কোনো ডিভিশন বা কোনো আলাদা কিছু নেই সেম অ্যাজ মাইডোসিস হচ্ছে এইবার আমরা দেখব যে কেন প্যাকাইডিন স্টেজটাকে আমাদের একটু ভালো করে পড়তে হবে তার কারণ পরের পেজে লিখছি মাথায় রাখবে এই যে প্যাকাইটিন যে স্টেজ অফ সেল ডিভিশন এই প্যাকাইটিন স্টেজ অফ সেল ডিভিশনে একটা জিনিস হয় যার নাম ক্রসিং ওভার সেটা কি জিনিস ধরো এটা একটা ক্রোমোজোম এটা ক্রোমোজোমের ক্রোমাটিট এই ক্রোমোজোমের ক্রোমাটিটে এখানে একটা জিন রয়েছে যার নাম ক্যাপিটাল এ এখানে আর একটা জিন রয়েছে যার নাম ক্যাপিটাল বি সিমিলারলি এরকমই আর একটা ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি এখানে এটা তার ক্রোমাটিট এই ক্রোমোজোমের এই জায়গায় একটা জিন রয়েছে যার নাম ক্যাপিটাল এক্স এই জায়গায় একটা জিন রয়েছে যার নাম ক্যাপিটাল ওয়াই ধরে নিলাম আমরা এবার তোমরা আমাকে বলো যে এই যে দুটো ক্রোমাটিট যেটা লালে আছে যে ক্রোমোজোমটা তার যে দুটো ক্রোমাটিট এবং এই যে ব্লুতে যে দুটো ক্রোমাটিট রয়েছে এই দুটো ক্রোমাটিট সেম ক্রোমাটিট এর অংশ তো সেম ক্রোমোজোমের ক্রোমাটিট বলা যেতে পারে এই দুটো এবং এই দুটো সেম ক্রোমোজোমের অংশ সেম ক্রোমোজোমের ক্রোমাটিট তাই এই ক্রোমাটিট গুলোকে কি বলা হবে সিস্টার ক্রোমাটিট বলা হবে এটাকেও আমরা সিস্টার ক্রোমাটিড বলব কিন্তু এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড এরা নিশ্চয়ই সিস্টার নয় সিমিলারলি এই ক্রোমোজোমের এই ক্রোমাটিট এবং এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড এরাও নিশ্চই সিস্টার নয় তাহলে এরা কি ধরনের ক্রোমাটিড এরা হবে নন সিস্টার ট্রমাটিড এটাও নন সিস্টার ট্রোমাটিড সবসময় মাথায় রাখবে যে এই যে ক্রসিং ওভার ক্রসিং ওভার অলওয়েজ হ্যাপেন্স্টার ক্রোমাটিট তোমায় যদি প্রশ্ন করে যে এই যে ক্রসিং ওভারটা হচ্ছে এটা কোন ধরনের ক্রোমোজোমে হয় আনসার হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে এবার ক্রসিং ওভার হলে কি হবে যখন ক্রসিং ওভার হবে এই ক্যাপিটাল এ জিনটা ক্যাপিটাল ওয়াই এর জায়গায় চলে আসবে সিমিলারলি ক্যাপিটাল ওয়াইটা ক্যাপিটাল এর জায়গায় চলে আসবে ক্যাপিটাল বিটা ক্যাপিটাল এক্স এর জায়গায় চলে আসবে ক্যাপিটাল এক্সটা ক্যাপিটাল বি এর জায়গায় চলে আসবে মানে এরা নিজেদের জায়গাটাকে ইন্টারচেঞ্জ করবে তার ফলে নতুন প্রোমোশনটা কিরকম দেখতে হবে ক্যাপিটাল ওয়াইটা এখানে উঠে এসছে ক্যাপিটাল এক্স এখানে চলে এসছে সিমিলারলি ক্যাপিটাল বি এখানে চলে এসছে ক্যাপিটাল এ এখানে চলে এসছে তাহলে এরা দুজনের জায়গাটাকে ক্রিস ক্রস করে ইন্টারচেঞ্জ করলো এই জন্য এই প্রসেসটাকে আমরা কি বলছি এই জন্য এই প্রসেসটাকে ক্রসিং ওভার বলা হচ্ছে তাহলে এখানে জিনের যে কম্বিনেশন এখানে কিন্তু জিনের কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তাহলে এই কম্বিনেশনটা চেঞ্জ হওয়ার জন্যই কিন্তু ক্রসিং ওভার হচ্ছে ক্রসিং ওভার কোন স্টেজ অফ সেল ডিভিশনে হচ্ছে প্যাকাইটিন স্টেজ অফ সেল ডিভিশন হয়ে হচ্ছে এবং এই প্যাকাইটিনটা কোন ফেজের আন্ডারে প্রো ফেজ এর আন্ডারে আশা করছি ক্লিয়ার হলো একদম ব্যাপারটা এইবার চলো আমরা দেখে নিই যে কেন মিওসিস ওয়ানকে আমরা রাশ বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলছি তার আগে আরো দুটো কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার কাকে আমরা হ্যাপ্লয়েড বলি কাকে ডিপ্লয়েড বলা হয় মাথায় রাখবে প্রত্যেকটা সেলের মধ্যে কিছু কিছু ক্রোমোজোম নাম্বার থাকে মাথায় রাখবে যেই ক্রোমোজোম নাম্বারটাকে আমরা জোরায় লিখতে পারি না যেমন টোয়েন্টি থ্রি সেই ধরনের ক্রোমোজোম গুলোকে আমরা হ্যাপ্লয়েড বলবো এবং কি সাইন দিয়ে আমরা হ্যাপ্লয়েড ডিলয়েড করি এন সাইন দিয়ে হ্যাপ্লয়েড ডিল করা হয় আর যেই সংখ্যাটাকে জোড়ায় লেখা যায় যেমন ছেচল্লিশ জোড়া হিসেবে লেখা যেতে পারে তাকে আমরা বলবো সেটাকে করা দিয়ে তাহলে আমরা অলরেডি এটা জানি যে স্পার্ম এবং ওবাম দুটো মিলিয়ে কি তৈরি করে জাইগোর তৈরি করে স্পার্মে কটা ক্রোমোজোম থাকে মাথায় রাখবে স্পার্মে থাকে তেইশ খালা ক্রোমোজোম ওবামে কটা ক্রোমোজোম থাকে ওবামেও তেইশ খালা ক্রোমোজম কিন্তু প্রেজেন্ট থাকে এটা হচ্ছে মেল রিপ্রোডাকটিভ সেল এটা ফিমেল রিপ্রোডাকটিভ সেল তাহলে এই যে 23 আর 23 পার বার ওভামরা লিখলাম তার মানে কি স্পার্মটাও এন মানে হ্যাপ্লয়েড ওভামটাও এন মানে হ্যাপ্লয়েড তাহলে দুটো হ্যাপ্লয়েড সেল মিলে কি তৈরি করবে একটা ডিপ্লয়েড সেল তৈরি করবে এই জন্য জাইগোট কটা সেল দিয়ে তৈরি হয় 46 টা সেল দিয়ে তৈরি হচ্ছে রাইট এবার এই যে জাইগোট যেটা তৈরি হলো এই জাইগোটটাও কি ধরনের সেল একটা জার্ম সেল যেই জার্ম সেলে কি ধরনের সেল ডিভিশন হয় মিওসিস সেল ডিভিশন হয় এবং মিওসিস সেল ডিভিশনের কোনটা আগে হয় মিওসিস ওয়ানটা আগে হয় তারপর মিওসিস টু হয় মাথায় রাখবে এই জাইগোট যেটা ছেচল্লিশ খানা দিয়ে তৈরি হলো এই জাইগোটে যখন মিওসিস ওয়ান টাইপ অফ সেল ডিভিশন হবে এই ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে দুটো কোষে বিভক্ত হয়ে যাবে তাহলে এখানে কি হলো ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে গেল এই জন্যই মিওসিস ওয়ানকে আমরা কি বলছি ডিভিশন বলছি টু কি হবে যা ক্রোমোজোম নাম্বার থাকবে সেটা ইন্ট্যাক্ট রেখে দুখানা জেরক্স কপি বেরোবে মানে এখানেও তেইশ আসবে এখানেও তেইশ আর তেইশ আসবে সিমিলারলি এটাকে মিওসিস টু বলা হবে এই জন্যই মিওসিস টু ইজ ইকুয়ালস টু ইকুয়েশনাল ডিভিশন সমবিভাজন এই সেম জিনিসটাকে আমরা ছোটবেলায় টু দিয়ে করেছিলাম মিওসিস ওয়ান হওয়ার ফলে সেটা এন আর এনে বিভক্ত হয়ে গেছিল এবং মিওসিস টু হওয়ার ফলে কি হবে সেই এন এর থেকে আরো দুটো করে এন বেড়ে যাবে বেরোনো যাবে সেই সেম জিনিসটাকে আমরা ক্রোমোজোম নাম্বার দিয়ে কিন্তু শিখে নিলাম আশা করছি একদম ক্লিয়ার হলো ব্যাপারটা এরপরে চলো কটা কোয়েশ্চেন আমরা একটু সলভ করে নিই

তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে রাইট আনসার আমাদের এস ফেজ হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন বলছে ইন হুইচ ফেজ অফ সেল ডিভিশন দা ক্রোমোজোমস বিকাম ভি জে কে আই এল শেফ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এবং এটা কিন্তু ডাব্লিউ বিসিএস এর কোয়েশ্চেন আমরা যদি অ্যানাফেজ টাইপের সেল ডিভিশনটাকে আরেকবার দেখি অ্যানাফেজে আমরা কি দেখেছিলাম ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো দুটো ইকুয়াল হাফে ভাগ হয়ে গেছিল দুটো ইকুয়াল হাফে ভাগ হয়ে গেল তাহলে এই যে এটা এটাকে আমরা আই ধরতে পারি এটাকে জে ধরা যেতে পারে এটাকে ভি ধরা যেতে পারে এল ধরা যেতে পারে যা ইচ্ছে মানে যে শেপটা তুমি দেখতে চাও সেই শেপটাই কিন্তু তুমি অ্যানাফেজের মধ্যে দেখতে পাবে তাহলে সেল ডিভিশনের কোন ফেজে ক্রোমোজোমের ক্রোমাটিনগুলো এই শেপে দেখা যাচ্ছে রাইট আনসার

এখানে তোমার প্যাক আইডি দেয়নি প্রোফেস রয়েছে তাহলে প্রোফেসটা কি আমরা রাইট আনসার চিহ্নিত করব নেক্সট প্রশ্ন বলছে সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার রিকম্বিনেশন ভেরিয়েশন অ্যাডাপ্টেশন অল অফ দিস এই থার্ড এটা অ্যাডাপ্টেশনের জায়গায় ইভলিউশন হবে থার্ড অপশনটা ইভলিউশন অল অফ দিস রাইট আনসার কি হবে রাইট আনসার অল অফ দিস হবে তার কারণ আমরা দেখেছিলাম যে জিনের গুলো চেঞ্জ হচ্ছিল এই জিনের কম্বিনেশন চেঞ্জ হওয়াকে কি বলা হয় রিকম্বিনেশন বলা হয় রিকম্বিনেশন হয়েছে বলে কি হচ্ছে বৈচিত্র্য আসছে বা ভেরিয়েশন আসছে এবং ভেরিয়েশন আসছে বলেই আমরা বলতে পারি একটা টাইমের পরে গিয়ে বিবর্তন হয় বা ইভলিউশন হয় তাহলে সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার হবে রাইট আনসার অল অফ দিস সব কিন্তু সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার ওকে চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এত